आज आमी तोमादेर बानिये देखाबो सूजी मयदा दिए बिस्कुट तैरी करे। तो खूब सहजे बनानो हय आर खेतेओ खूब भालो लागे। तो तोमरा देखे नाओ आमी किभाबे बानियेछि। प्रथमे आमी छोटो कापेर एक कप मतो तेल गरम करे निब। तेलटा आमार गरम हये गेछे, एबार आमी कापे ढेले निब। এখানে আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে দিয়ে দেব বড় কাপের এক কাপ মতো ময়দা। আর দিয়ে দেব ছোট কাপের এক কাপ মতো সুজি। আর দিব এক কাপ মতো, এক কাপ না দেড় কাপ মতো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। আবারও আধ কাপ অ্যাড করলাম, টোটাল দেড় কাপ চিনি দিলাম। আর দিব সামান্য বেকিং পাউডার। আর দিয়ে দেব কালো জিরে। এবার আমি গরম করে রাখছিলাম ওই তেলটা, পুরোটা দিয়ে দেব। তেলটা দেওয়ার পর আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার আমি দিব গরম জল। অল্প অল্প করে গরম জল ঢেলে আমি একটা ডো তৈরি করে নিব। এখানে আমি ডোটাকে থালের ওপর নিয়েছি। নেওয়ার পর আবারও হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে বেলুনের সাহায্যে বেলে নিব। বেশি মোটা সাইজেরও করব না আর পাতলাও খুব করব না, মিডিয়াম সাইজটা দেব। তো আমি বেলে নিয়েছি, এবার আমি সাইডে এগুলো একটু ঠিক করে নেব। এবার আমি এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে সাইডগুলো কেটে নেব। সমস্ত সাইডগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি ঠিক এভাবে মধ্যে থেকে কাটব। আমি মিডিয়াম সাইজের বিস্কুট বানাবো, তোমরা চাইলে ছোট কিংবা এর থেকেও বড় সাইজ বানাতে পারো। তো এইভাবে যদি বিস্কুট বানানো হয় বাড়িতে তো খুব ভালো হয় খেতে। আমি যেভাবে বানিয়েছি তোমরা বানাও, বাচ্চাদের দাও, বাচ্চারা খুব ভালোভাবে খাবে। শুধু বাচ্চা কেন, বড়রাও খাবে। এখানে তেল আমার গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেম লো করে আমি বিস্কুটের পিসগুলো দিয়ে দেব। একসাথে সমস্ত দেব না, আমি চারটে করে দিয়ে দিয়ে সমস্ত বিস্কুটগুলো ভেজে নিব। তো এই পিঠা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি, এবার আমি উল্টিয়ে নিব। তো দেখতে পাচ্ছ বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি ঠিক এই অবস্থাতে উঠে নেব, বেশি যে একদম কড়া করে ভাজবো না, এভাবেই ভেজে রাখবো। কিছুক্ষণ পর এটা ঠিক হয়ে যাবে। তো এটা তোমরা বানিয়ে এক মাস মতো রেখে খেতে পারো, ঠান্ডা করে যে কোনো একটা কোটোর মধ্যে ভরে নেবে। তো এভাবে আমি সমস্ত বিস্কুটগুলো ভেজে উঠিয়ে নেব। দেখলে খুব সহজেই তাড়াতাড়ি আমি এই বিস্কুটগুলো বাড়িতে বানিয়ে নিলাম। তো তোমাদের যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।